অবঞ্চিত হয়ে বেকার অবস্থায় শাহবাগের মাঠে আজকে বসে আছি। আজকে যদি আমরা শিক্ষকতা পেশায় আকাশ বৃষ্টি হবে নিচ্ছে, ছোট থেকে দিন ধরে আমরা বসে আছি তাহলে হয়তো আজকে আমাদের এই অবস্থা হতো না। জাতীয় গ্রন্থাগারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ বৃষ্টি চলে আসবে। এখানে আমাদের নিবন্ধিত আমাদের দাবি আদায়ের লক্ষ্যে বসে আছে। আমাদের ধরে আমরা এতটাই আশাবাদী যে দু একদিনের মধ্যে আমাদের আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেখছেন যে আমাদের বিজয় সন্ধ্যা, যারা এখনো বাড়িতে আছে নিয়মিত আসছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আগামী দুই তিন আমাদের সাথে থাকুন, যেটা আপনাদের পরিকল্পনা কাজ করতে উপকার, যেহেতু আমাদেরকে শূন্য পদের বিপরীতে ঠিকানো হয়েছিল, সেই হিসাবে আমাদের শূন্য পদের বিপরীতে আমাদেরকে নিয়োগ দেওয়া উচিত ছিল। আজকে 16টা পরীক্ষা হয়েছে, 16টা নিবন্ধন পরীক্ষা হয়েছে, সে অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গণনাগে অনেক ঝড় হয়েছিল, যার কারণে কত আমাদের প্রত্যেকের তো পরিবার পরিজন রয়েছে, তাদেরকে ছেড়ে থাকাটা কত কষ্টের। এটা আমরা যারা এখানে আছি একমাত্র আমরা বুঝতেছি, আর আমাদের মহান সৃষ্টিকর্তা বুঝতেছে। আমরা যারা দিনরাত কষ্ট করে এখানে আছি, আমাদের ব্যথা আমরাই বুঝতেছি, আমাদের চাওয়া যে আমাদেরকে খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমাদের সকলের এই অভিশপ্ত জীবন থেকে একমাত্র মুক্ত করতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা প্রত্যেকে দ্বারস্থ হয়েছি, কোন সমাধান পাইনি, উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে প্রত্যেকের বারে বারে আমরা স্মারক লিখে দিয়েছি, এবং ঊর্ধ্বতন মহল যারা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। শত চেষ্টার পর যখন আমরা ব্যর্থ হয়েছি, তখন ব্যর্থ হয়ে আমরা এই অনশনে আসতে হয়েছে। আজকে অনশনে আমরা 58 দিন অতিবাহিত করতেছি। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এত বড় অনশন আর হয়েছে। আজকে জাতির কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন, আজকে কি আমরা ওই শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখাটা আমাদের ভুল ছিল, কি অপরাধ ছিল আমাদের? আমরা কি তাহলে লেখাপড়া করে শিক্ষক হতে চেয়েছি, সমাজে প্রতিষ্ঠিত হয়ে চেয়েছি, এদেরকে আমাদের অপরাধ? আজকে এন্টারসের কিছু ভুলের কারণে আমরা সকলে হতাশাগ্রস্ত হয়ে গেছি। এখন যদি আমরা আমাদের দল অতীত থেকে গেছে, আমরা এখান থেকে খালি হাতে ফেরার কোন সুযোগ নাই। তার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনার কাছে অধ্যক্ষ আহ্বান জানাচ্ছি, একমাত্র আপনি পারেন আমাদেরকে অভিশপ্ত জীবন থেকে মুক্ত করতে। এই বেকারত্ব দরিদ্রতা আপনি একমাত্র পড়েন।